প্রিয় দর্শক, কক্সবাজারের ওখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়া নামের একটি মাদ্রাসায় হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের সবাই ক্যাম্পের রোহিঙ্গা সদস্য। প্রথমে ঘটনাস্থলে ৪ জন ও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়। নিহতের মৃতদেহ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করার পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। স্থানীয় এলাকাবাসী জানিয়েছে, গত শুক্রবার ভোর ৪টার দিকে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১৮ এর H-52 ব্লকে অবস্থিত দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসায় এই হামলার ঘটনা ঘটে। এর আগে পুলিশ উক্ত ক্যাম্পে দু গ্রুপের মধ্যে সংঘর্ষের কথা বলা হলেও পরে ক্যাম্পে দায়িত্বরত APBN পুলিশ মাদ্রাসায় হামলার কথা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন রোহিঙ্গা ক্যাম্প ১২ ব্লক J-5 এর বাসিন্দা হাফেজ ও মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ ইদ্রিস, ক্যাম্প ৯ ব্লক ১৯ এর মৃত মুফতি হাবিবুল্লাহর ছেলে ইব্রাহিম হোসেন, ক্যাম্প ১৮ ব্লক H-52 এর নুরুল ইসলামের ছেলে মাদ্রাসার ছাত্র আজিজুল হক, একই ক্যাম্পের ভলেন্টিয়ার আবুল হোসেনের ছেলে মোহাম্মদ আমিন। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন FDMN ক্যাম্প ১৮ ব্লক F-22 এর মোহাম্মদ নবীর ছেলে মাদ্রাসা শিক্ষক নূর আলম ওরফে হালিম এবং FDMN ক্যাম্প ২৪ এর রহিম উল্লার ছেলে মাদ্রাসা শিক্ষক হামিদুল্লাহ। রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN এর অধিনায়ক পুলিশ সুপার শিহাব কাইসার জানান, শুক্রবার গত রাত আনুমানিক ৪টার দিকে FDMN ক্যাম্প ১৮ H-52 ব্লকে অবস্থিত দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসায় রোহিঙ্গা দুষ্কৃতিকারীরা হামলা চালায়। হামলায় মাদ্রাসায় অবস্থানরত ৪ জন FDMN সদস্য মারা যায়। এই ঘটনা জানতে পেরে ময়নারগোনা পুলিশ ক্যাম্প ১২ এর পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধারপূর্বক চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যায়। এই সময় পুলিশ হামলাকারীদের একজনকে একটি দেশীয় লোডেড ১ শুটার গান, ৬ রাউন্ড গুলি ও একটি ছুরি সহ হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় ময়নারগোনা পুলিশ ক্যাম্প ১২ এর পুলিশ সদস্যরা মদুতুল উম্মা মাদ্রাসা ও আশপাশের এলাকায় ব্লক রেইড পরিচালনা করে আসছে। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় হামলায় নিহতদের মৃতদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।